আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চ্যানেলে সিলেটের খবরে সবাইকে সাদর আমন্ত্রণ। সাথে আছি আমি আয়েশা সিদ্দিকা আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবং ঈদকে সামনে রেখে এবারও সিলেটে এসেছেন বিপুল সংখ্যক প্রবাসী, আত্মীয় স্বজনদের সাথে নিয়ে চলছে ঈদের কেনাকাটা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত খবর। ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিলেটে এসেছেন বিপুল সংখ্যক প্রবাসী। দেশে এসেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কেউ কেউ আবার প্রবাসে থাকা স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য কিনছেন ঈদ গিফট। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা। সিলেটে প্রবাসীদের ঈদ কেনাকাটা নিয়ে নিরানন্দ পালের ক্যামেরায় রিপোর্ট করছেন মইনুদ্দিন মঞ্জু। প্রিয়জনদের সাথে ঈদ করার আনন্দই আলাদা। সেই আনন্দ উপভোগ করতে অনেক দূর পাড়ি দিয়ে স্বজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য দেশে আসেন প্রবাসীরা। এসেই মশগুল হয়ে পড়েন ঈদের কেনাকাটায়। আমি অনেক কিছু কিনছি না, কিনবো, দেখাম ফটোয়া, দেখাম সুন্দর সুন্দর জিনিস, দেখাম। দেশে ঈদের কেনাকাটা করতে গিয়ে কোনো ধরনের হয়রানির মুখোমুখি হচ্ছেন না প্রবাসীরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তুষ্ট তারা, সেজন্য রাত দিন নির্বিঘ্নে আনন্দের সাথেই করছেন কেনাকাটা। আমি ইংল্যান্ড থেকে আইসি বাংলাদেশে ঈদ করার লাগি। আমি অনেক শপিং করছি, আরও রয়েছে যে দেখি কিতা আরও আইসে নতুন, আমি সে শপিং করার লাগে। দেশে তো আপন জনের লাগে ঈদ করার মজাটাই আলাদা। শাড়ির লগে ম্যাচিং করি, আমি জুয়েলারি কিনছি, আরও আনরেডি থ্রি পিস ড্রেস হইতে গেলে একবারে ঝাকাস ঈদের আর কি শপিং। প্রবাসীরা কেনাকাটা করতে এসে যাতে স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারেন, সেজন্য তাদেরকে ভালো সেবা দেবার সর্বোচ্চ চেষ্টা করেন ফ্যাশন হাউস কর্তৃপক্ষ। প্রথম দিকটাও ভালো গেছে, যেহেতু বিদেশিরা আমাদের বিশেষ করে কাস্টমার ইংল্যান্ড আমেরিকার যারা এরা ছিল এবার দেশে, আর বিশেষ করে বিশ্বনন্দন থেকে অত্যন্ত সাড়া পাইতেছি আমরা। আমাদের প্রবাসীদের জন্য এখানে আসলে ধরেন অনেক সময় বাচ্চা নিয়ে আসে, বাচ্চাদের রাখার বা এখানে বসার ব্যবস্থা আছে, বয়স্ক মানুষদের বসার ব্যবস্থা আছে, বা ওদের যে ক্রেডিট কার্ড ফেসিলিটিস, মানে ক্রেডিট কার্ড এখানে পাঞ্চ করতে পারে, ভিসা মাস্টার কার্ড এমএক্স এখানে ইউজ করতে পারে, পাউন্ড ডলারও এখানে ইউজ করতে পারে, এসব সুবিধার জন্যই ওরা এখানে আসে আর কি। দেশের স্বজনদের পাশাপাশি বিদেশে অবস্থানরত বন্ধু বান্ধবদের জন্য কেনাকাটা করছেন প্রবাসীরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে ঈদের বাজারে এখন স্বতন্ত্রভাবে গড়ে ওঠা ফ্যাশন হাউসগুলোর আধিপত্য চলছে। সেরকম একটি ফ্যাশন হাউস হচ্ছে মাহা। প্রতি বছরের মতো এবারও ক্রেতাদের পদভারে মুখরিত এই ফ্যাশন হাউস। স্বল্প সময়ের মধ্যে এই ফ্যাশন হাউস জয় করেছে সব বয়সী মানুষের আস্থা। সাধারণ ক্রেতা ছাড়াও দেশের অনেক তারকাও মাহাতে কেনাকাটা করছেন। মডেল অভিনেত্রী রিয়া তাদের একজন। ফিক্সড প্রাইস, কোয়ালিটি পণ্য, উন্নত সেবা, এসবই মাহার সাফল্যের রহস্য বলে জানালেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম। কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস সবকিছু আমরা মেনটেন করি। আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো স্যাক্রিফাইস নাই এর জন্য, আর আল্লাহর হুকুম মাহাতে এত কাস্টমার আসতেছে, আমরা মানে আমরা কন্ট্রোল করতে পারছি যে আমরা নেক্সট রুট কিনে ফেলছি, দুই তিন বছরের ভিতরে আমরা বড় করে। এই ছিল আমাদের আজকের সিলেটের খবর। আগামী সিলেটের খবর দেখার আমন্ত্রণ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।